হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে দেখাবো ভিন্ন স্বাদের চমৎকার, মজাদার, সুস্বাদু, পুষ্টিকর টা না ভুনা না হচ্ছে পাতলা মিডিয়ামে একটা ডাল রান্না করে দেখাবো। ভুনাও বলা যেতে পারে ভিউয়ার্স, তবে পাতলা না, যেটা সবাই খুব পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু বাদামি বর্ণ করে নেব, কারণ কখনোই রসুন পেঁয়াজটা পোড়ালে ভালো লাগে না, যখন ডালের মধ্যে ভেসে থাকে তখন দেখতে খারাপ লাগে ভিউয়ার্স। ডালটা যদি আমি আলাদা রাইস কুকারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো আমি দেখাচ্ছি ভিউয়ার্স, সাথে থাকুন। রাইস কুকারে একটু বৃষ্টির পানি দিয়ে ডাউলটা একটা পলিথিনের ভিতরে দিয়ে ডাউলটা অল্প একটু পানি দিয়ে ডাউলটা সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে পানি দিয়ে একটা বোতল উঠিয়ে নিয়ে আসছি। হলুদ দিয়েছেন? হলুদ, লবণ এবং কাঁচামরিচ এবং সাথে জলফাইও দিছি। এভাবে কিন্তু আপনার চটজল দিয়ে রান্নাটা করতে পারেন, আমি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ভিউয়ার্স, মাশাল্লাহ, আমরা কিন্তু ডালটা বেশি রাখিনি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না। দেখুন, একদমই কাছ থেকে দেখাচ্ছি কি চমৎকার হয়েছে কালারটা ভিউয়ার্স, মাশাল্লাহ। এটা যাতে আপনারা বাসায় বসে রান্না করে খেতে পারেন ভিউয়ার্স, যারা রান্না জানে না, আমার মনে হয় ছেলে হোক বা মেয়ে হোক, ডিম ভাজিটা এবং ডাল রান্নাটা সবাই পারে। তবে এমনভাবে কেউ করতে পারে কিনা আমি জানি না, একদম ইজি প্রসেসিংটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আলাদাভাবে আপনাদের যে ডাল সিদ্ধ করতে হবে সেটা না, জাস্ট একটা পলি ব্যাগের মধ্যে ডালটা রেখে মশুরি ডাল, এটা আমরা মুসুরি ডালটা নিয়েছি, নিয়ে দেখুন আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি কাছ থেকে দেখাচ্ছি, এই পলি ব্যাগের মধ্যে হচ্ছে দিয়েছিলাম। মুখটা বেঁধে দেবেন, তারপর হচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আলাদা একটু আপনার পানি দিয়ে ওই আপনার রাইস কুকারের মধ্যে হলুদ লবণ দিয়ে একটা হলুদ তেল উঠিয়ে তারপর হচ্ছে আপনার বাঘা দেবেন। তাহলে কিন্তু আপনার 10 থেকে 15 মিনিটও লাগবে না ভিউয়ার্স এই ডালটা রান্না করতে। এর মধ্যে দেখুন আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে নিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ভালো লাগবে। আর আমি যেহেতু কাঁচামরিচ পছন্দ করি, আমু শুকনো মরিচ পছন্দ করে, তাই হচ্ছে আমার দুটোর সঙ্গে মিল রাখলো। আসলে অনেকে শুকনো মরিচটা খায় না, অ্যাভয়েড করে, তো আমরা বেশি পরিমাণে দিই না, জাস্ট দুটো বা তিনটে দিয়েছি, একটু ছেড়ে দিয়েছি বা ভেঙে যেটাকে বলেন। জাস্ট কালারের জন্য ভিউয়ার্স, আর কিছুই না, ঠিক না মো? আর স্বাদটা একটু বাড়িয়ে দেয়, অকারণ অনেকে শুকনো মরিচ, কাঁচামরিচটা ওভাবে বোঝা না যায় না, যদিও কাঁচামরিচটা কোনো ক্ষতি থাকে না, শুকনো মরিচ একটু অনেক সময় পেটে ব্যথা করে, যদিও আমরা বেশি দিই নেই সেক্ষেত্রে। আচ্ছা কেমন, আমরা এই জিরাটা একটু মুছে নিয়েছিলাম, ধরুন না মুছে যেন একটু পরিষ্কার করে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। জিরে দিয়ে তো গুণাগুণের শেষ নাই ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন কিনা জানি না, জিরা কিন্তু আপনার চর্বি কাটতে বা ফিগার সুন্দর রাখতেও সাহায্য করে। আমি এ নিয়েও ওখান থেকে কিছু একটা সামনে আর কিছু ভিডিও নিয়ে আসবো ভিউয়ার্স, ভ্লগ ভিডিও নিয়ে। জিরের পানিটা কিন্তু খুবই উপকারী ভিউয়ার্স, যারা একটু সুস্বাস্থ্যের অধিকারী চাচ্ছেন যে একটু ফ্যাটটা কমাতে, তারা কিন্তু জিরার পানিটা ভিজিয়ে রেখে সেই পানিটা কিন্তু খেতে পারেন ভিউয়ার্স, সকালবেলা বাসি পেটে রাত্রে ভিজিয়ে রাখবেন, দেন সকালবেলা খাবেন। দেখবেন 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আপনারা আল্লাহর রহমতে 2-3 কেজি কমে যাবেনই। আর সবচাইতে ভালো হয় যদি কন্টিনিউ এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করলে সারা শরীরটাই ভালো থাকে ভিউয়ার্স, মনও ভালো থাকে, চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি হয় ভিউয়ার্স। এখন আমরা হচ্ছে ডালটা দেখুন ভিউয়ার্স, যেমন কালার এসেছে মাশাল্লাহ, খেতেও ভালো লাগবে।
আর সাথে আমরা দিয়ে দেব হচ্ছে যেহেতু দিলাম এখন যেহেতু সিজনালি হচ্ছে আপনার ধনে পাতা এই ধনে পাতাটা সব সময় পাওয়া যায় আর বিশেষ করে শীতের জন্য পাওয়া যায় বিধায় আর শীতে ধনে পাতাটা হয় বিধায় কিন্তু খেতে যেমন ভালো লাগে আর হচ্ছে আমরা নামানোর একটু আগে দিয়েছি কারণ ফের ধনে পাতা দিয়ে কিন্তু বেশি যখন জ্বালাতে হয় না তবে কিন্তু এর স্বাদ বা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সেই জন্য হচ্ছে আমরা উপর দিয়ে দিয়ে দেব যাতে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে কারণ এই ভাপেই আপনার ধনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে গিয়ে চাপ দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস দিলাম আর ভিডিওটা বড় করব না এখানে এইটা আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর ভুল ত্রুটি যাই করি না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সেটা যাই যাই ভাব করছে তবে এই ধনে পাতা তো যাচ্ছে না তো শীতে থাকাকালীন অবস্থায় আপনারা প্লিজ এভাবে ডালটা রান্না করে খাবেন নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ নিজের দিকে খেয়াল রাখবেন আর এই ডালটা রান্না করে কেমন হলো কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি কে কি কমেন্ট করেছে হয়তো সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না এই জন্য এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি তো সময় পেলে কিন্তু আমি দেখার চেষ্টা করি কিন্তু তবে আপনাদের কমেন্টগুলো দেখবো সকালের না পরে বিকেলে বিকেলের না পরে পরের দিন দেখবো কিন্তু দেখবো ইউভার্স